আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আগে পেশেন্টের অভিব্যক্তি নিই। আপনার কি সমস্যা ছিল একটু বলেন। স্যার, আমার এই ডাইন হাতে দীর্ঘদিন ব্যথা ছিল, প্রায় 20-25 বছর। এখন আপনার এখানে আয়সা, আমি আজ 20 বছর পর্যন্ত ব্যথা ছিল, কি কি অসুবিধা হতো স্যার? এই হাতের নার্ভে এবং রগে জ্বালা পোড়া করতো। রাত্রে কি অসুবিধা? রাত্রে ঘুমাইতে পারতাম না ব্যথার জন্য, শুইলেই প্রচুর ব্যথা, বাড়তেই থাকতো বাড়তেই থাকতো, মনে যেন সিনার মধ্যে মরিচ বাইটা দিয়ে রাখলে যেভাবে জ্বলে এভাবে সারাক্ষণ জ্বলতো। কোথা থেকে কোন পর্যন্ত চলতো? এই যে সিনার থেকে হাতটা পুরো এটা। এটা কত বছর যাব? 20-25 বছর স্যার। তারপরে কি করলেন স্যার? অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছি, ওষুধ খেলে কিছুদিন ভালো থাকি, এরপর আবার দেখা দেয়। কিন্তু যখন আপনার সন্ধান পেয়েছি এখন আপনার এখানে আইসা, আল্লাহ রহমতে এই যে এই পর্যন্ত 15টা স্টেজ নিয়েছি নেওয়ার পরে এখন মোটামুটি আমার জ্বালা পড়াটা নাই। এখানে যে ব্যথাটা ছিল নাই, এই ব্যথাটা নাই। এখন হাত এভাবে উপরের দিকে উঠাইতে কষ্ট হইতো, কিন্তু এখন কষ্ট হয় না। আগে আগে এভাবে উঠাইতে পারতেন না, কষ্ট হইতো এভাবে উঠাইতে, অনেকটা এদিকে টান খাইতো, কিন্তু এখন হইতেছে না। এখন আল্লাহর রহমতে অনেকটা ফ্রি লাগে, আর ঘুম দো একটু আজকে কয়েকদিন হইতেছে। আগে ঘুম হইতো না কেন? ব্যথার জন্য। ও, ব্যথার জন্য। এখন যেহেতু ব্যথা কমে গেছে, আল্লাহর রহমতে ঘুম হচ্ছে। প্রিয় দর্শক, ঘুম খুব একটা প্রশান্তিময় বিষয়। যার ঘুম হয় না সেই কিন্তু বোঝেন, আর বিশেষ করে ব্যথার যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় বা ব্যথার জ্বালায় ঘুম না আসলে কি হয়? রাতে কি আগে কি উঠতে হতো রাত্রে? স্যার, যখন ব্যথাটা শুলে ব্যথাটা বাড়তে থাকতো তখন কিন্তু শুয়ে থাকা আমার দ্বারা সম্ভব না। আমি উঠা যাইতে হইতো, উঠা বসে থাকতে হইতো, বা কেউ আমাকে মেসেজ করতে হইতো। হ্যাঁ, এবং আমার সাথে আমার ওয়াইফ অনেক কষ্ট করছে স্যার, আমার ওয়াইফ অনেক কষ্ট করছে। এই আমিও রাত জেগে থাকতাম, সেও রাত জেগে থাকতো, মানে আমি যদি তার পাশে বসে থাকতাম সে কি ঘুমাইতে পারতো? ঘুমাইতে পারতো না, সেও অনেক টেনশন করতো আমাকে নিয়ে। তো এখানে আসার পথে কে নিষেধ করে নাই যে এতে কাজ হবে না, এগুলো জানি না, যাইও না? না, এরকম কেউ আমাকে কিছু বলে নাই। আর আমি আমার থেকে আসছি, আসার পর আমি তো দেখতেছি এখন ভালো মন্দটা। প্রিয় দর্শক, কথায় খুব ভালো, আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি, যারা প্রশ্ন রাখেন আমরা উত্তর দিই। স্যার, পাইলারি সমস্যা সহ গ্যাস্ট্রিক সমস্যার চিকিৎসা কি আপনার ওখানে হয়? হ্যাঁ ভাই, এই জাতীয় যাদের সমস্যা আছে তারা এখানে আছে, ওজন থেরাপি, আকুপাঞ্চার এবং লাইফ স্টাইল মডিফিকেশন, বিশেষ করে কোরিয়ান একটা ভেজিটেবলস আছে লিক, এগুলো সমন্বয় সাধনে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবেন। আরেকজন প্রশ্ন করেছেন, স্যার আমার 20 বছর যাবৎ পেটের সমস্যা, ভারী কিছু খেলে পেট ব্যথা করে, পেট ভার হয়ে থাকে, ভালোভাবে হজম হয় না, আপনার ওখানে কি চিকিৎসা আছে? হ্যাঁ ভাই, এই যেহেতু সমস্যাকে সাধারণত আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোম বলে, এই চিকিৎসাতে এখানে প্রচুর রোগী আল্লাহর রহমতে ভালো হয়েছে, ভালো রেসপন্স করেছে। অনেকে আগে দুধ খাইতে পারতো না, এখন খাইতে পারতেছে। আশা করি আপনি এখানে আসলে আমাদের ট্রিটমেন্ট কম্বিনেশন ট্রিটমেন্টটা নিলে এর থেকে মুক্ত পারবেন। আজকে যে বিষয়টা আসছে, যে ইনার যেখানে ব্যথা শুরু হয়েছিল এই পয়েন্টে না? জি স্যার, এখান থেকে হাত বরাবর যাইতো কোন পর্যন্ত? এই আঙ্গুল পর্যন্ত। অনেকের কিন্তু আপনার কি ব্যথা না জ্বালা পোড়া? স্যার, জ্বালা পোড়াও অনুভব হইতো আর সাপ দিলে ব্যথা অনুভব হইতো। এটা সাধারণত যেটা হয়ে থাকে, আমাদের সার্ভিক্যাল জুরিসডিকশনে যদি আমাদের হাড় ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গেলে কিছু পদার্থ জেলি বা ডিস্ক বের হয়ে যায়, নার্ভের উপর চাপ পড়ে, যে নার্ভটা আমাদের এই বরাবর চলে গেছে, সেই নার্ভের উপর কতটুকু চাপ কি অবস্থায় পড়তেছে তার উপর ডিপেন্ড করে যে আমার জ্বালা পোড়া হবে, ব্যথা হবে, কোন কি পর্যন্ত ব্যথা হবে। একে আমরা কার্পাল টানেল সিন্ড্রোম বা সিটিএস বলি। সাধারণত এটা এনসিএস একটা টেস্ট করলে কনফার্ম ডায়াগনোসিস হয়ে যায়। তা এই যেহেতু সমস্যা যাদের আছে, কার্পাল টানেল সিন্ড্রোম বা সিটিএস, হাত পা ঝিনঝিন করা, এটা কিন্তু আমাদের এখানে কম্বিনেশন একটা ট্রিটমেন্টের পরিণতিতে আল্লাহর অশেষ রহমতে কিন্তু, এই যে যেমন আগে রাতে ঘুমাইতে পারতেন না, রাতে উঠে দাঁড়াইতে হতো, এখন আল্লাহ তাআলা মুক্ত করছেন। এই পাশাপাশি এনার যেটা ছিল টেনিস এলবো, এই পয়েন্টে তো ব্যথা ছিল না? আল্লাহর অশেষ রহমতে সে টেনিস এলবো আল্লাহ তাআলা মুক্ত করেছেন, বুঝতে এখন ভালো লাগছে।
অনেকে টেনিস এলবো, টেনিস এলবোটা কেন? আমরা টেনিস খেলতে যাই সাধারণত এখানে হয়ে থাকে বললে, কিন্তু টেনিস না খেললেও কিন্তু বিভিন্ন কারণে প্রেক্ষাপটে কিন্তু এটা হতে পারে। এই যেহেতু সমস্যা যাদের আসে তারা কিন্তু এখানে যে দেখেন আমরা লাইভ দিই, অনেকেই কিন্তু উপকার পাচ্ছেন। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে সেশন একটু বেশি লাগে, এনার আজকে 15টা সেশন, কয়টা সেশন? 15টা গেছে, 15টা গেছে। উনি যদি 3-4টে দিতেন কাঙ্ক্ষিত রেজাল্ট পেতেন না, তাহলে বলতেন কি যে হ্যাঁ আকুপাঙ্কচার কোর্সে রেজাল্ট হয় নাই। আর কেন উনি 15টা সেশন দিচ্ছেন বা আরো দেবেন, দেবেন কেন? ওনার আপনার এই জ্বালাপোড়া কত বছর? 20-25 বছর যাবত বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন, কাঙ্ক্ষিত রেজাল্ট হয় নাই। কাজে উনি দেখছেন কি যেখানে যেহেতু অনেক পেশেন্ট ভালো হচ্ছেন, আমিও দিতে থাকি, যার ফলে দিতে দিতে আল্লাহর রহমতে 15টা সেশনে আজকে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। আরেকজন প্রশ্ন করেছেন, স্যার আমার ওয়াইফের কোমর ব্যথা আজ 7 বছর, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া কি এই রোগ ভালো হয়? আপনার পরামর্শ চাই। ভাই আসা আগে চেষ্টা করে দেখেন, আমাদের এখানে অনেক পেশেন্টই এই যেহেতু যাদের কোমর ব্যথা আছে, PLID আছে, হাড় ক্ষয় হয়ে যাওয়া, ডিস্ক বেরোনো ভালো হচ্ছে, আল্লাহ চাইতে আপনিও ভালো হতে পারেন, আসে আমাদের একটা প্রোটোকল মেনটেন করতে হবে, ট্রিটমেন্টটা করতে হবে, কোর্সটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করলে আল্লাহ চাইতে আপনি এই ব্যথা থেকে রিলিফ পেতে পারেন। এর পাশাপাশি সুশি হেলদি লাইফ স্টাইল, সুশি হেলদি লাইফ স্টাইলটা যদি আমরা মেনটেন করি, তাহলে দেখবো কি যে আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম।